হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব ব্লগস 360 চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা আপনাদেরকে হুয়াওয়ে ব্র্যান্ডের সকল স্মার্টফোনের প্রাইস সম্পর্কে আইডিয়া দেব। এই শপটির নাম হচ্ছে নশ ইন্টেলিকম। শপটির অ্যাড্রেস হচ্ছে বিবি গার্লস রোড, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। এই শপটিতে এসে হাবিব ব্লগসের নাম বলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। শপটির অ্যাড্রেস ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের হুয়াওয়ের বর্তমানে এই 2019 শেষের দিকে এসে আমাদের নতুন যে ডিভাইসগুলো আছে, ইভেন মার্কেটে এখন রানিং যে ডিভাইসগুলো আছে, এইগুলো নিয়ে আমি কথা বলবো। মার্কেটে আমাদের হুয়াওয়ে বর্তমানে শুরু হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রিতে আপনার 7999 টাকার ওয়াইফাই লাইট, এই ভার্সনটা থেকে। এটা হচ্ছে ওয়াইফাই লাইট, যেটা আমাদের লো বাজেটের সর্ববেস্ট একটা ফোন, যার ক্যামেরার মান থেকে শুরু করে, এটার ফ্রন্ট ক্যামেরা আপনি ফ্ল্যাশ পাচ্ছেন, ব্যাক ক্যামেরাও ফ্ল্যাশ পাচ্ছেন, ক্যামেরা মান থেকে শুরু করে এ টু জেড বেস্ট একটা ফোন। আপনার ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এমপিআর সব দিক থেকে বেস্ট। তার উপরে যদি যেতাম আমাদের এখানে, এটার উপরে যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে ওয়াইফাই 2019, যার প্রাইস হচ্ছে এখন বর্তমানে 10999 টাকা। সো এই ফোনটাও আপনি দেখতে পারেন, বেস্ট একটা ফোন, এটা এই বাজেটের মধ্যে বাজারের সেরা একটা ফোন। 2 GB র্যাম, 32 GB রম, আর এটার মধ্যে ইউজ করা আছে 3020 mAh ব্যাটারি। আর তার উপরে আরও দারুণ দারুণ কিছু ফোন আছে, যেমন Y6 Pro 2019, এই ফোনটার প্রাইস হচ্ছে স্যার 12999 টাকা। এটা এই বাজেটে হুয়াওয়ের ফার্স্ট 3 GB 32 GB, মানে এটা র্যামটা 3 GB আর আপনি 32 GB ফোনে স্টোরেজ পাচ্ছেন মাত্র 12999 টাকায়। কালার আছে, তিনটা কালার হয় এই ফোনটার। একটা কালার হচ্ছে আপনার এরকম অ্যাম্বার ব্রাউন বলে, আরেকটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক, আরেকটা সাফায়ার ব্লু। তিনটা কালারে আপনি এই ফোনটা পাবেন। ইভেন তাছাড়া আরও কিছু ফোন আছে, ডিভাইস আছে, যেমন আপনি যদি 15,000 উপরে বাজেট করে থাকেন, এটার মধ্যে এখানে আছে 15999 টাকায় Y7 Pro 2019। এটা দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে 13999 টাকা, সেটা হচ্ছে আপনার 3 GB 32 GB র্যাম, কিন্তু এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করাটা নেই। কিন্তু নতুন যেটা আসছে সেটা হচ্ছে 15999 টাকা, 16,000 টাকায় আপনি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। এখানে রেয়ার একটা ফিঙ্গারপ্রিন্ট থাকবে, ফিঙ্গারপ্রিন্ট সহকারে 15,990 টাকায় আপনি বিশাল একটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে 64 GB স্টোরেজ, যেটা কিনা এই বাজেটের মধ্যে হুয়াওয়ের ফার্স্ট। তো 3 GB 64 GB এত সুন্দর একটা ফোন পাবেন আপনি, তাও 4000 mAh ব্যাটারিতে মাত্র 16,000 টাকায়। এরপরে আমাদের এইখানে রয়েছে যেমন 23999 টাকায় অসাধারণ অমায় একটা ফোন, যেটা কিনা আপনি দেখতেই পাচ্ছেন, সবার আগে লুকসটা ওয়াও, জাস্ট অসাধারণ একটা দিবেন। এটা হচ্ছে Y9 Prime, মাত্র 23999 টাকায় আপনি পাবেন হুয়াওয়ের পপ আপ সেলফি ক্যামেরা, ইভেন আলট্রা ফুল ভিউ ডিসপ্লের একটা ফোন, যেটা আপনার বাজারে একদমই নিউ আনছে হুয়াওয়ে Y9 Prime, 23999 টাকা মাত্র। এটা টাইপ সি পোর্ট, এটা চার্জিং ব্যাকআপ 4000 mAh, এটার ফ্রন্টে পপ আপ সেলফি ক্যামেরা ইউজ করা আছে, ইভেন পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফিঙ্গারপ্রিন্ট রেয়ার মাংশনে ইউজ করা আছে। এটার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ওগুলো শার্টটা কাজ করতে পারবেন। একটা নতুন মডেল, এটা হচ্ছে Y9S, হুয়াওয়ে Y9S, যেটা কিনা হুয়াওয়ের একদম নিউ সংস্করণ, যার ফিঙ্গারপ্রিন্ট একদম নতুনভাবে সাইড থেকে সাইড মাউন্টেড বলে, এটাকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর যদি আপনি ডিসপ্লে ক্ষেত্রে যান, এটা কিন্তু পুরোটা ফুল হুয়াওয়ে আলট্রা ফুল ভিউ ডিসপ্লে। আর তাছাড়া আপনি এটার একটা ম্যাজিক্যালি হচ্ছে আমাদের আগের ভার্সনগুলোর চাইতে এটার নতুন অনেক কিছু আছে, যেমন ক্যামেরার ক্ষেত্রে আপনি ফ্রন্ট ক্যামেরা অন করলেই এটা ক্যামেরাটা পপ আপ সেলফি ক্যামেরা বলে, ভেতর থেকে ক্যামেরাটা বের হয়ে আসবে। আর ব্যাক সাইডে যখন ইউজ করবেন, এটা কিন্তু ফ্রন্টে যেমন 16 MP ক্যামেরা ইউজ করা আছে, ব্যাক সাইডে হচ্ছে 48 MP প্লাস 8 MP প্লাস 2 MP, একটা ইউজ করা হচ্ছে আপনার রেয়ারের মেইন ক্যামেরা, সেটা 48 MP, আর হচ্ছে 8 MP ওয়াইড অ্যাঙ্গেলে আপনি বিশাল আকৃতির ছবিগুলো তোলার জন্য 8 MP। আর আপনি যদি ডেপথ সেন্সর, যেটা আমাদের আগে থেকেই আছে বা এটার মধ্যে আরেকটু নতুন করে দিচ্ছে, ডেপথ সেন্সরের জন্য ইউজ করা হচ্ছে 2 MP, যেটা ব্লার করে ছবি তুলি আমরা। ইভেন শুধু তাই নয়, এই ফোনটার মধ্যে ইউজ করা আছে 6 GB র্যাম, 128 GB রম, যেটা কিনা আপনার পারফরমেন্স অনেক বেশি বেটার দিবে। আর চিপসেটের ক্ষেত্রে যদি আমি বলি, এটা স্ক্রিন 710F ফিচার্স ভার্সনটা ইউজ করা আছে, কিন্তু 710F কিন্তু একদম নিউ একটা চিপসেট, এটার প্রসেসরটা অসাধারণ পারফরমেন্স দিবে আপনাকে। ইভেন আমাদের ফোনগুলোর মধ্যে আগে থেকে কিছু জিনিস আছে, যেমন ফোন আপনি হ্যাং, স্লো, এই ধরনের কোনো প্রবলেম আপনি এই ফোনের মধ্যে কখনোই ফেস করবেন না।
আর বাজারে এই বাজেটের মধ্যে এটা বাংলাদেশ প্রাইস করা হয়েছে 29,999 টাকা। এই বাজেটের মধ্যে এত সুন্দর, যেমন এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু 4000 mAh, তার মধ্যে টাইপ সি পোর্ট, সো চার্জিং ব্যাকআপও আপনি বেস্ট পাচ্ছেন, ফোনের পারফরমেন্স বেস্ট পাচ্ছেন, সব দিক থেকে এই বাজেটের মধ্যে বাজারের বর্তমানে Y9Sটা হচ্ছে সর্বসেরা একটা ফোন। সেটা হচ্ছে P30 Lite। P30 Lite এখন বর্তমান বাজারে 25,999 টাকায় পাওয়া যাচ্ছে, যেটা কিনা একসময় প্রাইস ছিল 29,999 টাকায়। সেখান থেকে 4,000 টাকা ডিসকাউন্ট করার পরে এখন হচ্ছে 25,999 টাকা P30 Lite। এটাও কিন্তু হিউজ দারুণ। আপনি যদি ফ্ল্যাগশিপের কোনো ডিভাইসের স্বাদ পেতে চান, আপনি যদি ফ্ল্যাগজিবলভাবে কোনো সেট ইউজ করতে চান, একদম হালকা এবং ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমের মধ্যে এই ফোনটা বেস্ট। সো আসুন আমাদের শোরুমে, দেখে নেন সব কিছু, আশা রাখি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।